ভেঙে গেল। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আহ্বায়ক নুরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে সংগঠনটির একাংশের নেতারা। নুরুদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন নতুন কমিটির আহ্বায়ক APM সোহেল। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির আহমেদ। শাকির আহমেদ, নুরুল হক নূরের গড়া ছাত্র সংগঠনটি ভেঙে গেল, স্বেচ্ছাচারিতার অভিযোগ আনা হয়েছে, কিন্তু এর আড়ালে অন্য খবর হয়তো বা আছে, একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ইব্রাহিম, আপনি জানেন কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যেটিকে পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ নামে নাম দেওয়া হয়েছিল। মূলত যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকলেও মূল আলোচনায় ছিলেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর। তার সেই সংগঠনটি আজকে ভেঙে গিয়েছে। যারা বেরিয়ে এসেছেন, যারা সংস্কারপন্থী, তারা বলছেন যে সংগঠনের সিদ্ধান্ত বা গঠনতন্ত্রের বিরোধী নানা সিদ্ধান্ত নিয়েছেন ভিপি নূর। তার পাশাপাশি তারা বলেছেন আর্থিক অস্বচ্ছতা বা নানা ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন ভিপি নূর সহ তার বলয়ের বা তার বৃত্তের নেতৃবৃন্দ, যার কারণে তারা আজকে এই নতুন সংগঠনটি করেছেন। আমরা এখন কথা বলবো আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে নতুন যে সংস্কারপন্থীদের আত্মপ্রকাশ করলো তাদের আহ্বায়ক APM সোহেলের সঙ্গে। APM সোহেল, আপনারা আজকে নতুন সংগঠন করলেন, আপনাদের মূলত ওই আগের সংগঠনের প্রতি আপনাদের অভিযোগ কী? আচ্ছা, আমরা মূলত নতুন সংগঠন করিনি। আমাদের সংগঠনটা শুরুতে যে নামে শুরু হয়েছিল, আমরা সেই নামে আমাদের সংগঠনে আমরা ফিরে এসেছি। ছাত্র অধিকার পরিষদ, তারা যেটা করেছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত করে, তারা যেটা করছে সেটা থেকে আমাদের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল, আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের আগের যে সংগঠন ছিল সেটাতেই আমরা আমাদের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ বা লক্ষ্য উদ্দেশ্য বিরোধী তারা কি কাজ করেছে বলে আপনারা মনে করেন? আমরা যেটা প্রেস রিলিজে দিয়েছি যে তারা হচ্ছে গিয়ে স্বেচ্ছাচারিতা করে তাদের মন মতো বা পছন্দ মতো মানুষকে এনে বসিয়ে দেয়, তাদের যে সমালোচনা কেউ করলে তাদেরকে কণ্ঠাসা করে রাখে, তাদেরকে মিথ্যা ব্লেম দিয়ে তাদেরকে বহিষ্কার করে, আরও আনুষঙ্গিক যে তাদের মধ্যে আর্থিক কোনো লেনদেনের কোনো হিসাব আমরা কোনো কালে কখনো পাই নাই, এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা হচ্ছে। তারপরে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিকটিম যে মেয়েটি আছে তাকে নিয়েও তারা একটা নোংরা রাজনীতি চেষ্টা করেছিল, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আর কি আমাদের যে মূল যে সংগঠন সেই জায়গায় আমরা আমাদের সেভাবে কাজ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই যে আপনি শুনছিলেন যে এই সংগঠনের আহ্বায়ক APM সোহেল বলছিলেন যে তারা আসলে কী কারণে বের হয়ে এসেছেন, পাশাপাশি ভিপি নূর রাশেদ সহ ওই অংশের বিরুদ্ধে তাদের যে নানা অভিযোগগুলো তারাও সেটি তুলে ধরছিলেন। এজি, এই ছিল জাতীয় প্রেস ক্লাব থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আজকের সংস্কারপন্থীদের এই সংবাদ সম্মেলনের সর্বশেষ তথ্য। শাকির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মূলত ইব্রাহিম পাঠান, আপনার অতিথিকেও যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের জন্য খুবই লজ্জার এবং দুঃখজনক, কারণ আমরা তো কখনই এরকম একটি সংগঠন চাইনি। এদের অসাংগঠনিক মনোভাবের বিরুদ্ধে কথা বললে শিবির, ছাত্রলীগ, ছাত্রদল, বাম, গোয়েন্দাদের এজেন্ট সহ অন্যান্য ট্যাগ দেয়, মানসিক রোগী বানিয়ে দেয়, সাময়িক অব্যাহতির নামে হেনস্থা করা সহ মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেয় এরা। যেহেতু মানুষ এদের অন্ধভাবে বিশ্বাস করে, এরা এটাকে নোংরাভাবে ব্যবহার করে। নতুন কমিটি তৈরি করার ক্ষেত্রে সদ্য আসা নতুন সদস্যদের উল্টো পাল্টা বুঝিয়ে পুরাতনদেরকে অবমূল্যায়ন করা তাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের নৈতিক পদস্খলন ও বিষাক্তময় পরিস্থিতি সহ্য করতে না পেরে অনেকেই সংগঠন ত্যাগ করেছে কিংবা ত্যাগ করতে বাধ্য হয়েছে। এ নিয়ে বিভিন্ন ইউনিটে চাপা ক্ষোভ ছিল, যার ফলশ্রুতিতে সংগঠনের অভ্যন্তরে প্রায় 21টি ইউনিট বিদ্রোহী হয়ে ওঠে এবং সংগঠনের অনেক নেতার ফেসবুক পোস্ট দেওয়ার মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ভয়ে অধিকাংশই অন্যায়ের সাথে আপোষ করে চলতেছে, যা আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। এমত অবস্থায় সকল কিছু বিবেচনা করে নূর রাশেদদের অবাঞ্ছিত ঘোষণা করে আমাদের আগের নাম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মূল লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলমান সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলাম।